কেমন আছেন সবাই? আমি আশা করব এবং সবসময় কামনা করব আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, একেবারেই মন খারাপ করে থাকা যাবে না, কারণ মন খারাপ করে থেকে আপনার কোনো ভ্যালু অ্যাড করবে না, যেটা আপনার শুধুমাত্র ক্ষতিই করবে। এবং মন খারাপ হবে আমাদের, যেটা নিয়ে আমি অনেক রকমের কথা বলি, সেটার উত্তরণের অনেক উপায় আমি অনেক সময় আমার অন্য ভিডিওগুলোতে পাবেন। আজকে যেটা নিয়ে আসলে আলাপ করব সেটা হচ্ছে, আমরা লাইফে অনেক কিছু হতে চাই, আমরা কেউ চাকরিজীবী হতে চাই, কেউ উদ্যোক্তা হতে চাই, কেউ বা অন্য কিছু করতে চাই, কিন্তু আমরা যে চাই এটা আমরা কতটা বিলিভ করি এইখানে, বা এইখানে আমরা এটা কতটা ঢোকাই, সেই জিনিসটা নিয়ে আজকে একটু আলাপ করব। সেটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু হতে চাইবেন, আপনি যখন কোনো কিছু করতে চাইবেন, তখন আপনার যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যে আমরা স্বপ্ন দেখি সেটা, তাই না? যে আমি এটা হতে চাই, এটা হচ্ছে স্বপ্ন। এবং এই স্বপ্নটা আমরা একেবারে একটু মানে আর্লি লাইফে যদি আপনি স্বপ্নটা দেখেন তাহলে রিস্কটা অনেক কম। এখন যারা আজকে এখন যারা শুনছেন, যারা অলরেডি অনার্স বা গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছেন তাদের জন্য সহজ, কিন্তু আপনি এখন অনেক এক্সপেরিমেন্ট করতে পারেন, কারণ আপনার বাড়ি ভাড়া দিতে হয় না, আপনার বাজার খরচ করতে হয় না, বা ইভেন হয়তো বাবা কারো কারো অনেক কষ্ট করে বাবা টাকা পয়সা পাঠান, তারপরে আমি বলবো যে রিস্কটা একটু কম। কিন্তু আপনি যখন ফ্যামিলি স্টার্ট করবেন তখন কিন্তু রিস্ক নেওয়া অনেক কঠিন। এই জন্য কিন্তু লোকজন চাকরি ছেড়ে ব্যবসায় আসতে সাহস পায় না, কারণ তার একটা পরিবার আছে, তাকে সেটা মেনটেন করতে হয়, যার কারণে সে সেটা চাইলেও পারে না। কিন্তু এই টাইমটাতে যারা এই টাইমটাতে আছেন তারা কিন্তু খুব সহজেই রিস্ক নিতে পারেন। প্রতিদিন যদি চিন্তা করেন আমরা 3-4 ঘন্টা সময় এখানে ব্যয় করবো, এবং এটা কিন্তু খুব ইজিলি সম্ভব, কিন্তু আমরা কী করি ওই 3-4 ঘন্টার সময় হয়তো আমরা বাজে আড্ডা মেরে অথবা ফেসবুকিং করে বা অন্য কোনো অপ্রয়োজনীয় আনপ্রোডাক্টিভ কাজ করে আমরা সময়টা নষ্ট করি। কিন্তু আপনি যেটা করতে পারেন, আর যারা অলরেডি এই জায়গায় চলে এসছেন, রিস্কিং ফ্যাক্টর্স জায়গায় চলে এসছেন, ম্যাচিওর্ড হয়ে গেছেন, জব করছেন বা অলরেডি এজ হয়ে গেছে, ফ্যামিলি হয়ে গেছে, তাদের জন্য তো রিস্ক নেওয়া খুবই ডিফিকাল্ট। কিন্তু সবার জন্য যে একটা বিষয় আমি বলতে পারি সেটা হচ্ছে, আপনি যখন কোনো কিছু করবেন, সেটা যেই বয়সেই হোক না কেন, আপনি যখন যে কোনো কিছু নতুন কিছু করবেন, স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নটা হয় কি আমাদের স্বপ্নটা খুব দ্রুত হারিয়ে যায়, কারণ আমরা যখন স্বপ্নটা নিয়ে একটু নাড়াচাড়া করি তখন দেখি যে আরে অনেক বাধা, এই বাধা ওই বাধা, এটা করা যাবে না, এইটাতে সমস্যা, টাকা নাই, বুদ্ধি নাই, কেউ সাহায্য করছে না, কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, তখন আমরা ব্যাক ফুটে চলে যাই, এটা থেকে সরে আসি, তখন কিন্তু স্বপ্নটা শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি সত্যি সত্যি এই স্বপ্নটা বাস্তবায়ন করতে চান আপনি কিন্তু পারবেন, এটা সম্ভব। পৃথিবীতে অনেক উদাহরণ আছে এরকম, শত শত লাখ লাখ উদাহরণ আছে, আমি নিজেই তার একটা উদাহরণ আমি মনে করি। আমার লাইফে আমি যা কিছু করার জন্য স্বপ্ন দেখেছি, আমি যদি ট্রুলি মন থেকে চাই যে আমি এটা করতে চাই, সময় লেগেছে, অনেক ফেল করেছি, বাট আমি এটা করেছি এবং সেটা সম্ভব। সেটার জন্য যে কাজটা করতে হবে সেটা আমি এখন বলার চেষ্টা করব। সেই স্বপ্নটার একটা ছবি আঁকতে হবে, সেই স্বপ্নটার একটা ছবি, একটা ইমেজ তৈরি করতে হবে, তৈরি করে এটা মাথার মধ্যে ঢোকাতে হবে যে স্বপ্নটার মধ্যে আমি নিজেকে কীভাবে দেখতে চাই। এবং তার জন্য যেটা করতে হবে, আপনার চারিপাশে একটা আবহাওয়া তৈরি করতে হবে। আপনি যেদিকেই তাকাবেন না কেন, আপনি ইভেন টেলিভিশনের দিকে তাকান, ওই স্বপ্নটাকে দেখতে পাবেন। আপনি খেতে বসছেন, আপনার যদি ইমেজটা থাকে চোখের সামনে, আপনি স্বপ্নটাকে দেখতে পাবেন। আপনি বাথরুমে যাচ্ছেন, আপনি স্বপ্নটা, আপনি ট্রাভেল করছেন, আপনি রাস্তায় হাঁটছেন, আপনি কারোর সাথে ইভেন কথা বলছেন, আপনার তার কথা হয়তো মনোযোগ দিয়ে আপনি শুনছেন না, আপনার মাথার মধ্যেই ওই স্বপ্নটা ঘুরছে। সো স্বপ্নটার একটা ইমেজ তৈরি করতে হবে লাইফে, এটা খুব জরুরি। সেটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে স্বপ্নটা নিয়ে এগিয়ে যাওয়া, এবং তখন এই ইমেজ তৈরি করার জন্য, এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে, যেমন সে আপনি উদ্যোক্তা হতে চান, আপনাকে কী করতে হবে, উদ্যোক্তারা কী করছে, তারা কীভাবে লাইফ লিড করছে, তারা কীভাবে সফল হচ্ছে, সেই জন্য আপনি যেমন ভিডিও দেখতে পারেন, আপনি একদম প্র্যাকটিক্যালি কোনো উদ্যোক্তার লাইফ স্টাইল কিছুক্ষণের জন্য ফলো করতে পারেন। প্রতিদিন যদি সম্ভব না হয় মাঝে মাঝে একটু ঘুরে আসতে পারেন, সে কীভাবে প্ল্যান করেছে, কীভাবে বাস্তবায়ন করেছে সেগুলো শুনতে পারেন। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে, আপনাকে ওই ধরনের মানুষগুলোর সাথে মেশা শুরু করতে হবে। আমরা হয় কি, আমরা সবসময় একটা কথা বলি যে একটা মানুষের কিন্তু চিন্তাভাবনা তখন ওইদিকে ডাইভার্ট করে, সেটা নির্ভর করে সে কোন মানুষগুলোর সাথে মিশছে। আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনি উদ্যোক্তাদের সাথে মেশা শুরু করেন, উদ্যোক্তাদের আপনার বন্ধু বানান,
দেখবেন যে আপনাদের ডিসকাশনে, ইভেন আপনি যখন গল্প করবেন তখনও দেখবেন যে নতুন কোনো আইডিয়া নিয়ে গল্প করছেন, অনেকে হয়তো নানান রকম উল্টোপাল্টা টপিকস নিয়ে গল্প করছে, কিন্তু আপনি দেখা যাবে যে আপনি কোনো না কোনো আপনার কোনো আইডিয়া নিয়ে গল্প করছেন। এইভাবেই কিন্তু সারা পৃথিবীতে বাসের সিটের মধ্যে, প্লেনের সিটের মধ্যে, গাড়ির মধ্যে গল্প করতে গিয়ে কিন্তু অনেক বিজনেসের জন্ম হয়, অনেক বিজনেস আইডিয়ার জন্ম হয়। সেই জন্য আমি আপনাদের এখানে দুটো জিনিস বলবো, একটা হচ্ছে স্বপ্নটা আঁকতে হবে, একটা ইমেজ তৈরি করতে হবে, এবং সেই ইমেজটাকে সারাক্ষণ দেখতে হবে, একদম নিজের সাথে কথা বলতে হবে। সারাদিন আপনি যেখানে যেখানে চলাফেরা করবেন সেই ইমেজের একটা আবহ তৈরি করতে হবে। আপনি আপনার টেবিলে সেরকম কিছু রাখলেন, একটা ছবি, মানে ছবি আঁকা মানে কিন্তু ছবি আঁকা না, মানে আমরা একটা ছবি দেখতে পাওয়া যে আমি যে বিজনেসটা কল্পনা করছি সেটার ছবিটা এরকম, সেটা আপনি আঁকার ব্যাপারে আমি তো বলতে পারি। আপনি প্ল্যানিংগুলো আঁকতে পারেন যে আমি এটা করব, ডেডলাইন ঠিক করা, এতদিনে এটা করব, সেই ডেডলাইনটা একেবারে টেবিলের নিচে বা সাইড ওয়ালে পেস্ট করে রেখে দেওয়া, তাহলে আপনি ভুলবেন না। আপনি যখনই পড়ার টেবিলে, কাজের টেবিলে বা কোথাও বসবেন, আপনি দেখবেন যে ওইটার দিকে তাকালে হবে না, আমার তো এটা করতে হবে। মানে আইডিয়াটাকে টাইম লাইন অনুযায়ী এবং ঘটনা অনুযায়ী একটা ছবির মতো এঁকে বা একটা প্রোগ্রাম শিডিউল তৈরি করে আপনি যদি সেটা আপনার সাইড ওয়ালে, টেবিলের নিচে, মানে গ্লাসের নিচে বা কোথাও চোখের সামনে এমনভাবে রাখেন যাতে করে প্রতিদিন আপনি ওইটার ছবিটা দেখতে পান, তাহলে পরে ওইটা কিন্তু আপনাকে তাড়া করবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, দুই নাম্বার টিপস যেটা দিব সেটা হচ্ছে যে আপনি অবশ্যই যেটা হতে চান সেই সব মানুষদের সাথে মিশবেন বেশি বেশি করে, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করবেন, তাদের সাথে একটা শ্রদ্ধার সম্পর্ক তৈরি করবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে মিশবেন, তাদের ভিডিও দেখবেন, তাদের পরামর্শ শুনবেন, তাহলে দেখবেন যে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে এগিয়ে যাওয়াটা। কারণ আপনারা তো অলরেডি অনেকেই স্বপ্ন দেখে ফেলেছেন, এখন শুধু গল্পটা তৈরি করা বাকি, এবং গল্পের শুরু এখান থেকেই হবে। অনেক ভালো থাকবেন।